আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের জ্যাচ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত কিছুদিন আগে আপনাদের এই লটকন গাছে কলম করে দেখিয়েছিলাম তো আজ ভাবলাম আপনাদের ওই ভিডিওতে আমার কয়েকটা ট পয়েন্ট ভুলে গিয়েছিলাম বলতে আপনাদের তো আজ ভাবলাম যে আপনাদের এই পয়েন্টগুলো বলে দিই আর আমার এই আপডেটটাও দেখিয়ে দিই যে আমার বর্তমান কলম করার বর্তমান অবস্থা কী আছে তো আপনাদের বলি যে গত ভিডিওতে আমি কি কি ভলা বলে গিয়েছিলাম যে আমরা যখন ক্রাফট করে আমি তখন ওই ভিডিওতে বলতে ভুলে গিয়েছিলাম যে অবশ্যই সায়নটা বা যেই নতুন ডালটা আমরা নেই ওই ডালটা কিন্তু অবশ্যই স্ত্রী গাছের বা যেই গাছে ফলন হয় ওই গাছ থেকে নিতে হবে এর বাদে যদি আমরা কোনো বীজ থেকে চারা তৈরি করা ওইরকম গাছ থেকে ডাল নেই বা পুরুষ গাছ থেকে ডাল নেই তাহলে কিন্তু আমরা গাছে ফলন আনতে পারবো না পুরুষ গাছে ডাল হলো এটার মধ্যে ফলন আসবেন আর বীজ থেকে চারা তৈরি করা হলে এটার মধ্যে ফলন আসতে অনেকটাই দেরি হয়ে যাবে তো অবশ্যই এই দিকে খুব দৃষ্টি রাখতে হবে যে এটা ডাল নিতে হবে এমন একটা গাছ থেকে যেই গাছের মধ্যে ফলন হয় তাহলে কিন্তু এটা এই গাছ থেকে ফলন আশা করা যাবে তো অবশ্যই আপনারা এই দিকে দৃষ্টি রাখবেন আর তারপর যে পয়েন্টটা যে আমরা যখন কলম করি তখন কিন্তু এই উপর দিক দিয়ে কলম করার পর নিচ দিয়ে কিন্তু অনেকগুলি কুশি বের হয় তো এই কুশিগুলো কিন্তু বড় হলে আমাদের এই গ্রাফটিং বা কলম সফল হতে কিন্তু অনেকটাই দেরি হবে বা সময় লাগবে তো অবশ্যই এইগুলোকে ভেঙে দিতে হবে যতগুলো কুশি বের হোক সবগুলোকে ভেঙে দিতে হবে তারপর যে পয়েন্টটা যে আমরা যখন পলি দিয়ে ঢেকে দেই কলম করার পর দেখতে পাচ্ছেন আমি এখন পলি খুলতেছি এরকম পলি দিয়ে ঢেকে দিলে কিন্তু এটার ভিতরে অনেকটাই ঘাম হয় বা এটার মধ্যে মশ্চার অনেক কিন্তু পানি হয় আপনারা অবশ্যই দেখেছেন এরকম পানি যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে কিন্তু এই এই কলমের গুড়িতে চূড়ার মধ্যে গিয়ে কিন্তু কলম নষ্ট হয়ে যেতে পারে আর খুবই দুঃখজনক যে আমি এখানে কিন্তু আরেকটা কলম বেঁধেছিলাম যে কিন্তু ওই দিনে এসে দেখি হঠাৎ করে কে যেন আমার এই ডালটা ভেঙে দিয়েছে খুবই খারাপ লাগলো এটা এমনি তো প্রথম প্রথম কলপ করতেছি তো যেটা এই সফল হয় অনেকটাই আনন্দকর খুব ভালো লাগে এর মধ্যেই কে জানে আমার এই ডালটা ভেঙে দিয়েছে তো খুবই খারাপ লাগলো আমার যে প্রথম প্রথম গ্রাফটিং করতেছি আমার এই সফল হওয়া গ্রাফটিংটা সবসময় সফল করতেও পারি না গ্রাফটিং কিন্তু আপনারা জানেন যারা প্রথম করেন আমিও কিন্তু এই মোটামুটি আলহামদুলিল্লাহ শিখে গেছি। এরকম গ্রাফটিংয়ের মধ্যে যখন স সফলতা না হওয়ার মধ্যে একটা সফল হয় এখন আনন্দটা কীরকম হয় তো অবশ্যই খুবই খারাপ লাগলো আল্লাহ তাদের হে দান করুক তারা এটা করেছে তো আপনাদের যেটা বলছিলাম অবশ্যই পলিটা খুলে সাপ একবার থেকে দুইবার দুইবার করলে ভালো হয় এটা ঝেড়ে পা ভিতরে যে ময়শ্চার পানিটা হয় ওইটাকে ফেলে দিবেন আর এই ডাস্টার মধ্যে আমার একটাও কলম সফল হয়নি তো এটাকে আমি পরবর্তীতে আবার নিচ থেকে এখান থেকে কেটে যেখানে হাত দিয়েছি এখান থেকে কেটে আমি আবার এই এটার মধ্যে কলম বাঁধবো তো নিচে যে কুষি বের হচ্ছে এইগুলোকে আমি ভেঙে দিচ্ছি তো হাত প্রথম গ্রাফটিংয়ের মধ্যে যে সফল হইলে কতটা যে আনন্দকর লাগে এটা এটার অনুভূতি প্রকাশ করার মতো নয় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গাছের তিনটা গ্রাফট করেছিলাম আলহামদুলিল্লাহ তিনটার মধ্যেই কিন্তু খুশি বের হয়ে গেছে এটার অনুভূতিটা প্রকাশ করার মতো নয় যে নিজের হাতে গ্রাফট করলাম এত দিন পর্যন্ত আমরা দেখছি যে মানুষ গ্রাফট করে কলম করে এটার মধ্যে সফলতা পায় তো আজ নিজের হাতে গ্রাফট। বা কলম করার মধ্যে নিজের কাজে সফলতার মধ্যে যে কতটা খুশি আনন্দ সেটা প্রকাশ করার মতো নয় অবশ্যই আপনারা এই কলম বা গ্রাফটিং করবেন ছোটো বড় ছোটো গাছে এই ফলন আনার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি